मैं हैरान हूं, मुझे यकीन नहीं हो रहा है कि बांसवाड़िया में इतना खूबसूरत पंडाल कार्तिक पूजा का। ये कहना है हुगली लोकसभा की एमपी रचना बनर्जी, जो आज कार्तिक पूजा मिलन पल्ली के मैदान में पहुंची थी। उन्होंने और कहा कि मुझे सबसे खुशी इस बात की है कि हुगली जिला में सभी पूजा मशहूर हैं, सभी तारीखी पूजा है, दुर्गा पूजा से लेकर जगदत्ती और कार्तिक पूजा। बांसवाड़िया म्यूनसिपलिटी के तहत 4 नंबर वार्ड मिलन पल्ली नटराज पूजा कमेटी की जानिब से 69वां कार्तिक पूजा मंडप में पहुंची एमपी रचना बनर्जी। उन्होंने कहा कि मैं सोना सिल के दावत पर यहाँ पहुंची हूँ, लेकिन मुझे पहले दिन ही यहाँ आना था, लेकिन मुझे देर हो गई है। रचना बनर्जी यहाँ आकर बेहद दिली खुशी जाहिर की। उन्होंने इस पूजा मंडप से लोगों को क्या कहा? ছিল সব আগে থেকে দেওয়া, শোনাতে একটু দেরি করে বলেছেন, আসলে একটু আগে থেকে বললে আমি ঠিক সেই সময় সেই দিন আসতাম যেদিনকে সবাই এসেছিলেন, কিন্তু আমি সেই মুখে আসতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আমার আসার ইচ্ছে ছিল, তো সেই জন্য আমার মাথায় ছিল যে আমার যেরকমভাবে হোক 19 তারিখের মধ্যে একদিন আসতেই হবে, সোনাদার পুজো দেখতেই হবে এবং বাঁশবেরিয়ার মানুষের ভালোবাসার টানে আসতে হবে। সেই জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে। এর আগেও বহুবার এসেছি, আমার প্রচারের সময় এসেছি, তারপরেও বাঁশবেরিয়াতে আসা তো হয়েছেই এবং আগামী দিনেও হয়তো আসা হবে, কিন্তু আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ সবসময় পাশে আছে, সাথে আছে, তাই জন্য আজকে আমি মঞ্চে আপনাদের এখানে দাঁড়িয়ে আছি এবং আজকে হুগলিবাসীর সেবায় নিজেকে নিযুক্ত করতে পেরেছি, আজ সাংসদ হতে পেরেছি। আমার যে 7টা কনস্টিটুয়েন্সি আছে সেই প্রত্যেকটি মানুষকে আমি সবসময় জানাই করজোড়ে প্রণাম এবং ধন্যবাদ, তাদের এই ভালোবাসা আশীর্বাদ আমার উপরে আছে বলে আজকে আমি ভালো কাজ করার ইচ্ছে প্রকাশ করছি এবং ভালো কাজ করার চেষ্টা করছি এবং আপনাদের সকলের জন্য সেটাই আমি বার্তা দেবো, যাতে আপনাদের জন্য আমি ভালো কাজ করতে পারি, আপনাদের সুবিধে যা যা অসুবিধে যা যা প্রয়োজন সব কিছু আপনারা আমাকে জানাবেন। আমি বারবার বলছি, আজকে আমি অভিনেত্রী হয়ে আপনাদের কাছে আসিনি, আমি অভিনেত্রী তো বটেই কিন্তু অভিনেত্রীর পরেও আমি একজন সাংসদ এবং আজকে আমি সেই জায়গাতেই এসেছি যেই জায়গায় আমি সাংসদ এবং আপনাদের সকলের পাশে দাঁড়ানোর আমি যেহেতু কথা দিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই ভরসা সেই আশা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন যে রচনা গেলে রচনা ভালো কাজ করবে এবং সেই আশা নিয়ে সেই প্রত্যাশা নিয়ে আমি আগামী 5 বছর এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের সবাইকে আমি ভালো রাখতে পারি এবং আপনাদের সকলের জন্য আমি ভালো কাজ করতে পারি, প্রতিটি জায়গার জন্য আমি যাতে ভালো কাজ করে নিতে পারি আগামী 5 বছরে সেই চেষ্টা আমি সবসময় করব। আপনাদেরকে আমার এইটুকুই অনুরোধ থাকবে যে আপনাদের কাছেও আমি সবসময় আসার চেষ্টা করব, আমি সবসময় বলেছি যে মাঝে মধ্যেই আমি আপনাদের কাছে আসব, এখানে আমাদের এমএলএর যে অফিস থাকবে সেই অফিসে আমি এসে বসবো এবং আপনাদের সকলের সঙ্গে দেখা করবো, কথা বলবো, আপনাদের যার যা কিছু দরকার যা যা অসুবিধে যা যা প্রয়োজন সেগুলো আপনারা প্লিজ আমাকে বলবেন, আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের সাহায্য করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি সবসময়। যখন আমাদের বলা হয় যে গীতা ছুঁয়ে আপনারা ওত নিন যে আপনারা আগামী দিন যে কাজগুলো করবেন মানুষের জন্য করবেন মানুষের পাশে থাকবেন, সেই ওতটা নেওয়ার সময় আপনাদের অনেক কিছু ভেবে ওত নিতে হয়, এবার শুধু নেওয়ার জন্যই নেওয়া নয়, এইটা ভেবে নেওয়া যে হ্যাঁ আমি মানুষের জন্য এসেছি, মানুষ আমাকে ভরসা করে ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন যাতে আমি মানুষের জন্য ভালো কাজ করতে পারি, তাহলে আগামী দিনে যার যার যেটা অসুবিধে আমার যেই যেই জেলায় যা যা অসুবিধে হচ্ছে সেগুলো আমার চেষ্টা করতে হবে, আমি কতটা করে উঠতে পারবো আমি জানি না, কারণ সত্তার আমার হাতের মধ্যে না, আমি চাইলে তা করে দিতে পারবো না, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে লড়াই করতে হবে তার জন্য, আমাকে সেই কাজটা করিয়ে নেওয়ার জন্য তার পিছনে ছুটতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে এবং আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ তোলাটাই হচ্ছে অনেকটা বড় কাজ যেটা আমি চেষ্টা করছি করার জন্যে এবং যেটা উনি বললেন সেরকমভাবেই ধীরে ধীরে চেষ্টা করছি, আশা করি সবার জন্য সেটা করতে পারবো। আমি তো অবাক হয়ে গেছি আস্তে আস্তে, মানে আমি যখন আসছি আর আমি যখন দূর থেকে দেখছিলাম এটা কি করে রাজপ্রাসাদে লাইটিং করা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি আমার ড্রাইভারকে আর আমার স্টাফকে, মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর প্যান্ডেল হতে পারে, তো মানে আর আমার আমার সব থেকে আনন্দ লাগছে যে আমার হুগলি জেলার প্রতিটি পুজো এত বিখ্যাত, দুর্গাপুজো বিখ্যাত, জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, বাঁশবেরিয়া কার্তিক পুজো বিখ্যাত, এই 1.5টা মাস পুজোয় পুজোয় আমার কেটে যাচ্ছে আনন্দের সাথে, আমি জানতামই না, এখন আমি রাজনীতিতে এসেছি সাংসদ হয়েছি সেই জন্যে জানতে পারছি এবং সেই জন্যই দাদারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসেন, আগে তো কখনো আমন্ত্রণ করে ডাকেননি,
এখন সংসদ হয়েছি বলে বাবা আমাদের করে দেখেছে আমি নিয়েছি আগে এসেছি না আমি নিয়েছি সরি সরি তাহলে আমি এসেছি অনেকদিন আগে আচ্ছা আচ্ছা চন্দননগর জগদ্ধাত্রী পুজো যাওয়া হয়নি ছট পুজোয় যাওয়া হয়েছে জগদ্ধাত্রী পুজো আগামী বছর যাবো এবছরটা হয়ে ওঠেনি এতগুলো পুজো যেতে গিয়ে জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরটা হয়ে ওঠেনি আমরা বিচারের অপেক্ষায় রয়েছি আশা করি বিচার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে এটাও খুব খারাপ একটা নিউজ আশা করি অপরাধীকে খুব তাড়াতাড়ি ধরা হবে সবাইকার জন্য কার্তিক পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।